টু টুডে আজকে তুফান দেখলাম একটা ওয়েবসাইট অ্যাকচুয়ালি পাই অবস্থাতেই ওটা নিয়ে কিছু বলি ফার্স্ট অফ অল হচ্ছে ওরা বলেছে দশ কোটি টাকা বাজেটনা আই থিঙ্ক পাঁচ কোটি টাকা তো খরচ হয়েছে পাঁচ ছয় কোটি টাকা খরচ হয়েছে দেখলে বোঝা যায় কিন্তু মেন থিং ইজ যে সেল কত হয়েছে আমি লাইক দশটা হলের খোঁজ খবর নিয়েছি ওয়ে হায়েস্ট সেল শুনেছি সুগন্ধা চিরাঙে যেটা চার লাখ হয়েছে সো আচ্ছা ধরলাম অন্যান্যগুলো তো দুই তিন লাখ করে তো যাবেই তিন লাখ হয়েছে আড়াই লাখ শুনেছি আর তো এবারে যে ধরলাম একশোটা হলেও যদি রিলিজ হয় চার লাখ করে বাড়াই ধরলাম চার কোটি আর আর ইন্ডিয়াতে তো লাইক চলে নাই বিকজ উনি বাংলাদেশে ওনার ফেমাস বেশি এটার জন্য দর্শক বেশি দেখতে গিয়েছে বাট ইন্ডিয়াতে তো আর ওয়ে লাইক মানুষ দেখে নাই তাও বাড়ায় ধরলাম যে এক কোটি টাকাই হলো আর ওভারসিজে তো অত বেশি হওয়ার কথা না বাট তাও ধরলাম ওখানে তো দুই তিনটা করে থিয়েটার চলেছে সো এক একটাতে ধর ধরলাম দেখি না এখানে এক কোটি তো এখানে চার কোটি আর এক কোটি এক কোটি ছয় কোটি আর এই ছয় কোটির মধ্যে কিন্তু ইন ও প্রডিউসার পাবে ফিফটি পার্সেন্ট আর বাংলাদেশের ঢাকার হলগুলোতে কিন্তু লাইক সিক্সটি করে অন্যরা নেয় আর কি লাইক ইন হল মালিকরা বিকজ আই আ প্রডিউসার আই নো দ্যাট সো স্পেশালি মেইন থিং ইজ যেটা বলার যে এই যে লেখে যে তিনশো লাইক ইন ওয়েওয়ে চল্লিশ কোটি সেল এটা ওইটা আমি প্রডিউসার আমি খুব ছড় পাই যে কোনটায় কত সেল হয় না হয় সো আপনারা ইটস এ গুড মুভি বাট রাকিব রানা ঠিকই বলেছে ওইটাতে দুইটা ক্যারেক্টার দিয়ে ভুল করেছে ইনও ওয়ে রাকিব ঠিকই বলেছে যে লাইক ফার্স্টের ক্যারেক্টারটা দিয়ে মুভিটা আগে থেকে কেমন জানি লাইক চেঞ্জ করে ফার্স্ট বিকজ দুইটা দেখাতে মনে হচ্ছে দুইটা টাইপের স্টোরি শুনতেছি একটা স্টোরি থাকলে ভালো হতো ইন ওয়ে যখন ও লাইক অনেক বড় মাফিয়া টাইপের থাকে ওইটাই যদি ফার্স্ট থেকে ক্যারি করতো যে লাইক ও ছোটো থেকে কি হয়েছে না হয়েছে ওর ক্যারেক্টারটাই বিল্ড আপ করত আর দুইটা ক্যারেক্টার দিয়ে ভুল করেছি এভাবে আর আমি তো তো বারো বারো ধরেছি বাংলাদেশে ভালো সেল হয়েছে বাট ইন্ডিয়াতে তো আমি বারো এক কোটি টাকা বলেছি আর ওন থিঙ্ক ওখানে তিরিশ চল্লিশ লাখ টাকা যাবে এখন চল্লিশ পঁয়তাল্লিশটা হলে রিলিজ হয়েছে তো এখানেও কয়েকটাতে খোঁজ নিয়েছি বড়ো ভাইদেরকে বলে বাট ওরকম সেল হয় নাই আর বাংলাদেশে অনেক হাইপ আছে ওনার বিকজ ঈদের রিলিজ হয় ঈদের ছবি রিলিজ হলে এমনি একটা হাইপ থাকে আর যে কোনো মানুষের ঈদে প্রথম দিন থেকে যদি দেওয়া হতো অন্যান্য ছবিও ভালো সেলই হতো আর এটা বিগ বাজেটের মুভি ঠিক আছে দ্যাটস ওয়াই লাইক আর সাকিব খানের তো একটা বড় ফ্যান ফলোয়িং আছে সো ব্যাড লাক ফর ইন্ডিয়া ইন্ডিয়াতে না হোক বাট লাইক বাংলাদেশে তো ভালো হয়েছে ওয়ে লাইক দশ কোটি টাকা বলেছে জানি যদি জেনুইনি এত টাকা খরচ না আমি অ্যাজ এ প্রডিউসার বুঝি কত টাকা খরচ হতে পারে আনুমানিক পাঁচ ছয় কোটি টাকা হয়তো গিয়েছে আগে ফুল টাকায় রিকভার হোক তারপর বুঝবো লাইক ইজ এ প্লেয়ার টু প্লে ইন্টারন্যাশনালি যাই হোক টেক কেয়ার লাভ ইউ দোয়াও মেয়াদ রাখনা পেয়ারস দেখ না I'm a good boy, yeah. Pay an Namaj and do whatever you want to do, yeah. Mm. Love it.